মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আলভিরা কি একটু নটি না গুড? গুড। বকা খায় না বাড়িতে? খায় কিন্তু মাঝে মাঝে। গুড গার্লরা কি এমন করে যে মা বাবা বকে? যদি আমার মা কিছু ঠিক করে রাখে তাহলে আমি ওইটাকে হিজিবিজি করে দিই। আর স্কুলে আমার সব ফ্রেন্ডসরা আনহান্ডে ফোন নিয়ে যায় আর আমার মা গিয়ে দেয় গুড ফুড। তো আমি বলি যে ও দেখো বারিশ কেমন সুন্দর দিয়ে ও পিছনে ঘরে দিয়ে আমি ওর টিফিন থেকে নিই। ও এটা দুষ্টামি। তুমি আনহেলদি ফুড কাউকে খেতে দাও না, তাই তো? কোনগুলো আনহেলদি ফুড আর কোনটা হেলদি ফুড? হেলদি ফুডস গুলো অ্যাপল, বানানা ওইগুলো, আর আনহেলদি ফুড গুলো ফ্রেঞ্চ ফ্রাইজ আর পিজা আর বার্গার। আর আমাদেরকে ফ্রুটস খাওয়া কেন দরকার ওটা বলছি, অ্যাপেলে হার্ট ভালো হয়, স্ট্রবেরিতে চিক্স বেরোয় হার্ট ভালো থাকে, আর অরেঞ্জে ভিটামিন সি থাকে, আর বানানাতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। তোমাকে এগুলো কে শিখিয়েছে? মা। ওকে, তুমি তাহলে পিজা বার্গার এগুলো খাও না? খাই কিন্তু যখন সানডে আর স্যাটারডে থাকে তখন মাঝে মাঝে। তোমার ডায়েট চার্টটা কি সকাল থেকে রাত অবধি? সকালে খাই দুধ, চকলেট মিল্ক, আর আমি রাতে খাই ঘি ভাত, আর আমি দুপুরে খাই চিকেন আলু বা কোনো তরকারি আর ভাত, আর আমি বিকালে খাই চকলেট বা কোনো বিস্কিট টুকটাক কিছু। তার ফ্রুটসের নামটা তো এলো না একবারও। ফ্রুটসটা আমি খাই দুপুরবেলায়। ভাতের সাথে ফ্রুটস খাও? না। তাহলে কখন খাও? ভাত খাওয়ার পর খাই। তুমি নিজে হাতে খাও না মা খাইয়ে দেয়? মা খাইয়ে দেয়। তুমি এখনো বেবি? বাড়িতে কে কে আছে? পাপা আর আমি আর মা। ও ভেরি গুড। আলভিরাকে কে সবথেকে বেশি ভালোবাসে, বাবা না মা? দুজন। বড় হয় কি হবে আলভিরা? বড় হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটা কে শেখালো তোমাকে? পাপা। এই যে ঈশিকা, আজকে দিদিনাম্মা মানে এসেছো, কে কে এলে? মা এসছে, বাবা এসছে, দিদি এসছে, বোন এসছে, আর তারপর মামি মা এসছে, আর বিট্টু এসছে। কে তোমার সব থেকে বেশি ভালোবাসে? সবাই। সবাই? আর কে একটু রাগি মাঝে মাঝে একটু বকে এর মধ্যে? কেউ না, শুধু আমার দিদি একটু জ্ঞান দেয় বড় বলে। জ্ঞান দেয় কেন, কি বলে? আমি যখন পড়তে বসি তখন আমাকে জ্ঞান দেয়, কিছু দেখি খেলি তখনও জ্ঞান দেয়। কি মানে কি বলে? ওইটা করিস না, এটা করিস না, সেটা করিস না। সে তোমার ভালোর জন্য বলে। পড়াতে আমি একটা জিনিস ঠিক করেছি, সে সেটা জানে না, সে বলছে ভুল করেছি। এবার মাকে যখন জিজ্ঞেস করবে তখন মা আমার আনসারটাই বলবে ঠিক আছে, তখন বলবে আর আরো লিখ, তখন তোমার একটু রাগ হয়ে যায়। আমি শুনলাম তুমিও নাকি সবাইকে খুব জ্ঞান দাও। দিদি নাম্বার মানে কিভাবে আসতে হয় সবাইকে তুমি খুব বলো? জানি। কি করে? স্মার্টলি উত্তর দিতে হবে, হেসে উত্তর দিতে হবে, তাড়াতাড়ি উত্তর দিতে হবে, চুলে শ্যাম্পু করে আসতে হবে, ভালো ড্রেস পরে আসতে হবে। আচ্ছা, এগুলো তোমাকে কে বলেছে? আমার মা, মামা আর মাসি একদিন গিয়েছিল দিদি নাম্বার মানে, তখন তারা জানে তাই বলেছে। তারা কি চুলে শ্যাম্পু করে এসেছিল? না, আমি বলেছি যে ওগুলো করতে হবে। ওগুলো করতে হবে? আচ্ছা, তুমি আজ শ্যাম্পু করে এসেছো তো? কালকে করেছি। কালকে করেছো? আচ্ছা, ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।